हाय गाइस, वेलकम बैक टू माय चैनल मेकओवर एंड लाइफस्टाइल व्लॉग्स। हाय, आमि तोमादेर साथे आज शेयर करब एकटा डीआईवाई ब्लश। आमादेर एई स्माइल करे एई जायगाटाते यूज करि, एटा होच्छे एपल अफ चिक। तो एटा जेखाने आमरा यूज करी, अनेके आमरा क्रीम ब्लश यूज करते पसंद करी। क्रीम ब्रश यूज कर ले कि है बोलो तो लुकटा खूब नैचुरल लागे। नो मेकअप मेकअप लुके यदि एक क्रीम ब्लश यूज करो ना, देखते खूब सुंदर लागे। तो आमी एखाने तोमादेर साथे दिये शेयर करब एकटा डीआईवाई क्रीम ब्लश। तो क्रीम ब्लश अनेकेई यदि धरो आमरा ना किनते चाई, तो क्षेत्रे आमरा कि करब सेटा आजके जेने नेब। चलो देखा जाक। आमार काछे एई रेड कलरेर लिपस्टिकटा अनेक दिन धरेई छिल, आमि एटा खूब एकटा यूज करछिलाम ना, तो भाबलाम एटा दिये तोमादेर साथे आजके शेयार करब। आजके एकटा खूब सहज पद्धति तोमादेर साथे शेयार करब। एकटा ম্যাট লিপস্টিক নেবে, ম্যাট রেড নিতে পারো, ম্যাট পিঙ্কও নিতে পারো। যারা একটু লাইট কালারের পছন্দ করো তারা একটু ডার্ক পিঙ্ক কালার দিয়েও করতে পারো। আমি এখানে একটা রেড নিচ্ছি। ফার্স্টে আমি রেড কালারের এই লিপস্টিকটাকে হাতের মধ্যে নিই। দুটো দেখো নিলাম, একটা ম্যাট রেড কালারের লিপস্টিক কিন্তু ইউজ করবে। আর আমি এর মধ্যে একটু ফাউন্ডেশন দেব। যেহেতু আমি বেশি মানে ডার্ক পিঙ্ক আমি চাই না, সেই জন্য আমি একটু বেশি করেই ফাউন্ডেশন দিলাম। চেষ্টা করবে একদম 1:1 রাখার। এটা যদি মানে এটা যতটা লিপস্টিক যতটা নেবে ফাউন্ডেশনও ঠিক ততটাই নেওয়ার চেষ্টা করবে। মিক্স করার জন্য আমি এরকম একটা ব্রাশের ব্যাক সাইডটা দিয়ে মিক্স করছি। দেখো এটা কত সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এসেছে। চাপবে না, প্রেস করবে না, জাস্ট প্যাট করবে, জাস্ট প্যাট। একটু ফুলার লুক পাওয়ার জন্য আমি এখান থেকে এটাকে পুরো এই পর্যন্ত নিয়ে গেলাম। এবার আমি এদিকটা করব। যদি মনে হয় প্রোডাক্ট বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যে দিকটা দিয়ে ফাউন্ডেশন ইউজ করেছো ঠিক সেদিকটা একবার ইউজ করব। দেখিয়ে দিচ্ছি আমি সেটাও। জাস্ট বাউন্স করাবে, বিউটি ব্লেন্ডারটাকে জাস্ট বাউন্স করাবে। হলো, এবার যদি মনে হয় আমার প্রোডাক্ট একটু বেশি লাগছে, আমি কি করব যেদিকটা আমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম ঠিক সেদিকটা দিয়ে একটু প্রেস করে দেব। জাস্ট হালকা হালকা। কত সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এসছে। এবার অনেকেই আছে একটু সানকিস্ট লুক পছন্দ করো, যারা ওরকম টাইপের লুক পছন্দ করো তারা এই জাস্ট এটাকে এরকম করে নাকের ওপর দিয়ে বাউন্স করে। দেখো কত সুন্দর গ্লো করছে। আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ লাইক করো। কত একটা ইজিয়েস্ট ওয়েতে আমরা DIY একটা ক্রিম ব্লাশ বানিয়ে ফেললাম। তো চলো আজকের মতো টাটা। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।